হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন কিছু আবিষ্কার যেগুলি হয়তো আপনি এর আগে কখনোই দেখেননি। তো চলুন শুরু করি। স্নো মেটিং। অনেক দেশেই অত্যাধিক ঠান্ডা পড়ার কারণে তাদের বাড়ির সামনের রোড বরফ দিয়ে ঢেকে যায়, কিন্তু যাতে সেখানে বসবাসরত মানুষজন নিজের গাড়ি ভালোভাবে রাস্তায় বের করতে পারে, সেজন্য বাড়ির সামনে হিটিং টাইলস লাগিয়ে নেয়। এই টাইলস লাগানোর কারণে তাদের বাড়ির আঙিনা পরিষ্কার থাকে। এসব টাইলসের ওপর বরফ পড়ার সাথে সাথেই টাইলসের নিচে থাকা হিটিং কংক্রিট তা শুষে নেয় এবং রাস্তাটি পরিষ্কার রাখে। এই টাইলস গাড়ি পার্কিংয়ে লাগানো হলে খুব সহজেই গ্যারেটি রাস্তায় বের করা যায় এবং রাস্তা পরিষ্কারের জন্য সে দেশের সরকার আগে থেকেই ব্যবস্থা নিয়ে রাখে। সাক। বিভিন্ন দেশের যানবাহন চালক জেব্রা ক্রসিংয়ের উপর গাড়ি চড়িয়ে দেয়, যার কারণে হেঁটে চলা মানুষের জন্য একটুও রাস্তা থাকে না। যাতে গাড়ি চালক নিজের ভুল বুঝতে পারে, সেজন্য একটি কোম্পানি এমন একটি এক্সপেরিমেন্ট করে যেখানে ট্রাফিক সিগন্যালে রেড লাইট জ্বলে উঠতেই জেব্রা ক্রসিংয়ে থাকা স্টিলের পাত উপরে উঠে আসে এবং সাধারণ মানুষজন পুরো জেব্রা ক্রসিংয়ের ব্যবহার করতে পারে। একটি বাম। রাস্তায় নির্ধারিত গতির থেকে বেশি গতিতে গাড়ি চালানো ড্রাইভারদেরকে কিছুটা এমন সতর্ক করা হয়। এখানে রাস্তায় একটি লোহার স্পিড ব্রেকার লাগানো থাকে। রোডে থাকা সেন্সর যখনই অধিক গতিসম্পন্ন গাড়ি দেখতে পায়, তখন এই স্পিড ব্রেকার নিচে চলে যায়। এতে গাড়ি চালককে একটি ঝটকা লাগে এবং তার গাড়ির গতি কম হয়ে যায়। ড্রাইভার এরপর থেকে নির্ধারিত গতিতেই গাড়ি চালাতে থাকে। ওয়াশ আউট সার্ভিস প্ল্যান গ্রুপ। কিছু মানুষ অত্যাধিক সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকে এবং তার আশেপাশে কি হচ্ছে তা সে ভুলে যায়। তো এই কারণে একটি কোম্পানি এমন একটি ডিভাইস আবিষ্কার করেছে যা জেব্রা ক্রসিংয়ের পাশে লাগানো হয় এবং যখন কোনো মানুষ মোবাইল চালাতে চালাতে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হতে চায়, তখনই এই ডিভাইসের মাধ্যমে তার মোবাইল স্ক্রিনে লেখা ওঠে, সতর্ক হয়ে যান, সামনে রোড আছে। এমনটা করলে মানুষ সাথে সাথেই মোবাইল থেকে নজর সরিয়ে ট্রাফিকের দিকে নজর দিতে পারে এবং সাবধানতার সাথে রোড পারাপার হতে পারে। এ সেফ গ্রুপ। রাস্তার সাইডে গাড়ির সুরক্ষার জন্য ব্যারিয়ার বা রোড ব্লক লাগানো হয়ে থাকে, কিন্তু যখন গাড়ি সেসবের সাথে ধাক্কা খায় তখন গাড়ি তো ক্ষতিগ্রস্ত হয়ই, সাথে এসব ব্যারিয়ার বা রোড ব্লকও ভেঙে যায় এবং সেগুলো নতুন করে লাগাতে সরকারের অনেক লোকসান গুনতে হয়। এই জন্য বিভিন্ন দেশে এই ধরনের প্লাস্টিক রোড ব্লকার লাগানো হচ্ছে। এর সাথে যখন গাড়ি ধাক্কা খায় তখন গাড়ির কোনো ক্ষতি হয় না এবং এসব প্লাস্টিকের রোড ব্লকার আবার আগের পজিশনে ফিরে আসে। ভিটিআই সুইডেন। বৈদ্যুতিক যানবাহনের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে, এই কারণে বিদ্যুৎ ক্যাবলের মাধ্যমে সরবরাহ না করে রেল লাইনের মতো বিদ্যুতের ব্যবহার করা হচ্ছে, যেখানে রাস্তায় বিদ্যুৎ প্রবাহের ক্যাবল বিছানো হয় এবং ট্রাকের নিচে লাগানো একটি সংযোগের মাধ্যমে ট্রাকটি খুব সহজেই বিদ্যুৎ পেয়ে যায় এবং রাস্তায় বিছানো এসব বৈদ্যুতিক ক্যাবল গাড়িকে সর্বদা বিদ্যুৎ প্রবাহ করে থাকে। সুইডেনে এমন ট্রাকের ব্যবহার বর্তমানে শুরু করে দেওয়া হয়েছে। প্লাস্টিক রোড। বর্তমানে সারা দুনিয়া থেকে ফেলনা প্লাস্টিক কিনে নিয়ে চীন ও জাপান সেগুলোকে রিসাইকেল করে প্লাস্টিক রোড তৈরি করছে। সত্যিকার অর্থে এসব প্লাস্টিক দিয়ে রোড তৈরি করা হলেও সেসবের উপরে কংক্রিটের টাইলস লাগানো হয়, যা উপরে থেকে দেখে বোঝাই যায় না যে এটা আসলে প্লাস্টিকের তৈরি রোড। আপনাদের জানিয়ে রাখি, এসব প্লাস্টিক রোড অনায়াসেই অধিক থেকে অধিকতর ওজন সহ্য করতে পারে। তাছাড়া রোডের নিচে দিয়ে বৈদ্যুতিক তার বা পাইপলাইনের সংযোগ দেওয়া যায়, যা সত্যি অবাক করার মতো। এই প্লাস্টিক রোডগুলো বিশেষ করে সাইকেল আরোহী এবং ফুটপাথ ব্যবহার করে হেঁটে চলা মানুষের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। স্নো মেল্টার্স ইস্ট লিঙ্ক। যেসব দেশে অত্যাধিক বরফ পড়ে সেসব দেশে বসবাসকারী মানুষজনদের জন্য বরফ একটি অনেক বড় সমস্যা সৃষ্টি করে এবং সেখানে যানবাহন চলাচলের সংখ্যা অনেকটাই কমে যায়। ভীমকাই নামক এই মেশিন বরফ গলিয়ে বরফকে পানিতে রূপান্তর করে থাকে। এই মেশিনের ভেতরে এক্সকিউবেটরের মাধ্যমে বরফ ঢালতে থাকা হয় এবং মেশিনের ভেতর বরফ যেতেই বড় মেশিনের সাহায্য বরফ গলিয়ে দেওয়া হয় এবং এসব বরফ পানি রূপে মেশিনের এক সাইড দিয়ে বের হতে থাকে। এসব পানি ড্রেনের মাধ্যমে শহরের বাইরে নিয়ে যাওয়া হয় এবং শহরের রাস্তাঘাট সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। প্লেটিও। যখন ভবিষ্যতে পেট্রোল ও প্রাকৃতিক গ্যাস শেষ হয়ে যাবে, তখন মানুষজনকে সূর্যের রশ্মির উপরই নির্ভরশীল হতে হবে। এসব কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে সোলার প্যানেল যুক্ত টাইলস।
যা ফুটপাথ ও সাইকেল লেনে লাগানো হয়। এই টাইলস থেকে উৎপাদিত বিদ্যুৎ রাস্তার লাইট এবং বাসাবাড়িতেও ব্যবহার করা যায়। সাইকেল লেন সেপারেটর জিকলা। অনেক দেশে সাইকেল চালকদের সংখ্যা অনেক বেশি হয়ে থাকে। সাইকেল ব্যবহারে সুস্থ থাকার পাশাপাশি রাস্তায় ট্রাফিক অনেক কম হয়। আমেরিকার নিউ ইয়র্ক শহরে সাইকেল চালকদের জন্য রাস্তার এক পাশে রোড ডিভাইডার লাগিয়ে দেওয়া হয়েছে, যাতে রাস্তায় চলাচলকৃত কোনো গাড়ি সাইকেল লেনে না আসতে পারে। তাছাড়া এসব ডিভাইডার দুই কালারের হওয়ার কারণে রাতে খুব সহজেই ড্রাইভারদের নজরে আসে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটির দ্বিতীয় পার্ট দেখতে চাইলে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামতটি। কমেন্ট করতে পারেন, ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন। আমাদের চ্যানেলে নতুন হলে এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে আপনাকে অনুরোধ করব আমাদের রহস্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।